মৌসুমি ছিল এক গ্রামের মেয়ে। মৌসুমি নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে। মৌসুমির শ্বশুর বাড়িতে তার শাশুড়ি মা, শ্বশুর মশাই এবং তিন ননদ ও স্বামী ছিল। মৌসুমি যেহেতু গ্রামের মেয়ে, তাই সে সব কাজই মোটামুটি পারত। নতুন শ্বশুর বাড়িতে তার শাশুড়ি মা কমলা দেবী তাকে বরণ করে বাড়ির ভিতরে তোলে। কিন্তু মৌসুমিকে কারোরই পছন্দ ছিল না। সে যেহেতু গ্রামের মেয়ে, তাই কমলা দেবী এবং তার তিন মেয়ে আর তার ছেলেও মৌসুমিকে পছন্দ করত না। কি হলো টা কি জেনে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বৌমা তো বাইরে দাঁড়িয়ে রয়েছে, তুমি বরণ করতে পারছো না নাকি? তুমি এখনো আমাকে বরণ করার কথা বলবে? তুমি তো দেখতে পাচ্ছ তোমার এই মূর্খ বৌমাকে আমার একদমই পছন্দ নয়। জানি না কোথায় থেকে তুলে নিয়ে এসেছো এই গ্রামের মূর্খ মেয়েটাকে। এই যে গ্রামের মেয়ে, তুমি আমাদের সঙ্গে থাকতে পারবে তো? মম, আমার মনে হচ্ছে বৌদি আমাদের সঙ্গে থাকতে পারবে না, কারণ আমরা তো সকলেই মডার্ন, আর মডার্ন ড্রেস পরি, মডার্ন খাবার খাই, কিন্তু বৌদি তো সব একদমই জানে না। শোনো বৌমা, আমার তিন মেয়ে এবং আমরা সকলেই মডার্ন, আর আমরা সব সময় মডার্ন খাবার দাবার খাই, তাই তোমাকেও আমাদের পছন্দ মতো এখানে শহরের খাবার বানাতে হবে। তুমি যেন আবার গ্রামের খাবার বানিয়ে ফেলো না। আর শোনো বৌমা, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, একদমই নিজের মন মতো এখানে চলবে না, ঠিক আছে? ওহ গিন্নি, নতুন বৌমা বাড়িতে আসতে না আসতে তুমি এসব কথাবার্তা শুরু করে দিয়েছো। চুপ করো, আগে বৌমাকে বাড়ির ভিতরে আসতে বলো, তারপর না এসব কথা বলবে। তাছাড়া তুমি তো দেখতেই পাচ্ছো সৌরভ কতটা ক্লান্ত হয়ে পড়েছে। সৌরভের মুখের দিকে তাকিয়ে তখন কমলা দেবী তার ছেলে বৌমাকে রুমে যাবার পারমিশন দেয়। কমলা দেবীও নিজের রুমে চলে যায়। আসলে সেদিন কমলেশ বাবুর জোরের কারণেই এই বিয়ে হয়েছিল, তা না হলে কমলা দেবীর পরিবার কেউই গ্রামের মেয়েকে পছন্দ করে না। আসলে তারা জানে যে গ্রামের মেয়েরা মূর্খ হয়, এই কারণেই কমলা দেবী ভেবেছিল যে তার শিক্ষিত ছেলের সঙ্গে শহরের শিক্ষিত মেয়েরই বিয়ে দেবে। কিন্তু সেটা আর হলো না। এর ফলে কমলা দেবী ভীষণ পরিমাণ রেগে গিয়েছিল, আর তার তিন মেয়েও খুব রেগেছিল। আর এভাবেই সেদিনটা কাটে। পরদিন ভোর পাঁচটা বাজতে না বাজতেই গ্রামের মেয়ে মৌসুমি তাড়াতাড়ি উঠে পড়ে। আজকে আমাকে সকলের জন্য খাবার বানাতে হবে, আর তাছাড়া বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হবে, তাহলে আর দেরি করে লাভ নেই। আমি তাড়াতাড়ি উঠে পড়ি আর সকলের জন্য খাবারটাও বানিয়ে ফেলি, তারপর সকলকে ডাকাডাকি করব। মৌসুমি মনে মনে এইসব ভাবনা চিন্তা করে সে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায়, আর তারপর বাড়ির সমস্ত কাজকাম মিটিয়ে সকলের জন্য খাবার বানাতে থাকে। মৌসুমি খুব তাড়াতাড়ি পরিবারের সকলের জন্য আলুর পরোটা এবং গরম গরম চা ও রায়তা বানিয়ে ফেলে। আর তার নাস্তা বানানো হয়ে যাবার পরই মৌসুমি দেখে যে এখনো তার শ্বশুর বাড়ির কেউই ঘুম থেকে ওঠেনি। তাই মৌসুমি মনে মনে ভাবে, এখনো কেউ উঠলো না, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়? শহুরে শ্বশুর বাড়িতে সকলে এত বেলা পর্যন্ত ঘুমায়? না না, এটা মোটেও ঠিক নয়। যাই, আমি গিয়ে আমার তিন ননদকে আগে জাগিয়ে দিই। এই বলে মৌসুমি তার তিন ননদের রুমেতে যায়। রুমের দরজা ঠুকে ঠুকে সে দরজা খুলে ফেলে, আর তারপর তিন ননদের ঘুমের ডিস্টার্ব করে দেয়। এই যে আমার তিন ননদ, টিনা, সুস্মিতা, রিমি, তাড়াতাড়ি উঠে পড়ো, সকালটা তো আর এখন হয়নি, সকাল অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক আছে? আর তোমরা এখনো ঘুমাচ্ছ? আমার তো বাড়ির সমস্ত কাজকাম মিটে গেছে, আর খাবারও বানানো হয়ে গেছে, তোমাদের জন্য খাবার বানিয়ে রেখে দিয়েছি, তাড়াতাড়ি ওঠো এবার। উফ বৌদি, কি হয়েছেটা কি বলতো? এখন তো সবে মাত্র সাতটাও বাজেনি, আর এখন থেকেই তুমি আমাদেরকে ডাকাডাকি করছো? সত্যি আমাদের ঘুমটাই ভাঙিয়ে দিল। তুমি যাও এখান থেকে, আমাদেরকে শান্তি করে ঘুমাতে দাও। দেখো টিনা, আমি তোমাদের তিন বোনকে ঘুম থেকে তোলার জন্য এসেছি, তোমাদেরকে ঘুমোতে বলার জন্য আসিনি এখানে, তাড়াতাড়ি উঠে পড়ো। আমি তো কোন পাঁচটার সময় উঠেছি, আর তোমরা এখনো পর্যন্ত ঘুমাচ্ছ। জানি না বাবা শ্বশুর বাড়িতে গেলে কি করবে। উফ বৌদি, এবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি, বলে দিলাম, তুমি যাবে এখান থেকে নাকি আমি চিৎকার করে মাকে ডাকবো? তুমি আমাদেরকে ঘুমাতে দাও প্লিজ, আমরা তোমাদের মতো ভোর পাঁচটার সময় উঠি না, আমরা তো শহরে থাকি, তাই শহরের মানুষরা বেলা করেই ওঠে, বুঝেছো? না না, এত বেলা করে ওঠা ঠিক নয়, আর তাছাড়া সকাল সকাল ওঠা আমাদের শরীরের পক্ষে অনেকই ভালো। তোমরা তো সকালবেলা উঠে মর্নিং ওয়াকে যেতে পারো, তাহলে তোমাদের শরীরটা অনেক ফিট থাকবে, আর তা না করে তোমরা পড়ে পড়ে ঘুমাচ্ছ, তাড়াতাড়ি ওঠো আগে। এভাবেই মৌসুমি তার তিন ননদের মাথার গোড়ায় বকবক করতে থাকে, আর তাদের ঘুম ভাঙিয়ে দেয়। তারপর তারা তিন বোনে বাধ্য হয়ে ঘুম থেকে উঠে পড়ে। তারা তিন বোনে প্রচন্ড পরিমাণ রেগেছিল। যখন সকলেই খাবার খেতে টেবিলে বসে, তখন টিনা তার মাকে বলে,
মা, তুমি তোমার এই গ্রামের মূর্খ বৌমাকে বলে দাও ভোর পাঁচটার সময় আমাদের বিরক্ত না করে, ঠিক আছে? কারণ তোমার বৌমা ভোর পাঁচটার সময় উঠে আমাদের সকলকে বিরক্ত করেছে আজকে। এই যে বৌমা, তুমি আমার তিন মেয়েকে কেন বিরক্ত করতে যাও বলো তো? সকালবেলা হলে ওদেরকে ঘুমাতে দেবে, একদম ওদেরকে বিরক্ত করতে যাবে না, ঠিক আছে? আর তুমি ভোর পাঁচটার সময় ওঠো বলে কি সকলকেই ভোর পাঁচটার সময় উঠতে হবে? আর তোমাকেও অত তাড়াতাড়ি উঠে সকলকে বিরক্ত করতে হবে না, তুমিও আমাদের মতো বেলা করে ঘুমাতে পারো। না না বাবা, অত দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই আমার। আমি তো আমাদের গ্রামে ভোর পাঁচটার সময় উঠে পড়তাম আর বাড়ির সমস্ত কাজকাম মিটিয়ে রাখতাম, কারণ আমার মা তো আমাকে এসবই শিখিয়ে রেখেছিল। আর মা, আপনিও আপনার তিন মেয়েকে বাড়ির সমস্ত কাজকাম শিখিয়ে নিতে বলুন, তা না হলে শ্বশুর বাড়ি থেকে অনেক কথা শোনাবে। উফ, সত্যি বৌমা, তুমি এত কেন কথা বলো বলো তো? আমি তো জানি না টিনার বাবা কেন তোমাকে এই বাড়ির বৌমা করে নিয়ে এসেছে। এক তো আমাদের সঙ্গে কোনো ম্যাচ করছে না, আর তুমি এসব কি বানিয়েছ? আমরা এরকম সকালবেলা ভারী খাবার খাই না, আমরা সকালবেলা জুস, স্যান্ডউইচ, পাউরুটি এরকম হালকা খাবার খাই, আর তুমি এত মোটা মোটা আলুর পরোটা বানিয়েছ কেন? মা, আসলে আমি ভাবলাম যে আপনারা আলুর পরোটা খাবেন, তাই আমি আপনাদের জন্য আলুর পরোটা বানিয়েছি। আচ্ছা, কাল থেকে তাহলে আপনাদের পছন্দ মতো পাউরুটি জুস বানিয়ে দেব। আজকে আমি আমার পছন্দের আলুর পরোটা বানিয়েছি, খেয়ে দেখুন। মৌসুমীর এই কথা শুনে তখন সকলেই আরো রেগে যায়, কারণ তারা তো কখনোই এই রকম খাবার খেত না, তাই তাদেরকে বাধ্য হয়ে আলুর পরোটা, রায়তা এবং চা খেতে হয়। কমলা দেবীর তিন মেয়েও মডার্ন খাবার খেত, আর তারা এসব খাবার কোনো মতেই খেত না, কিন্তু সেদিন বৌদির হাতের এই খাবার তাদেরকেও খেতে হয়। এভাবেই বেশ কিছুদিন কাটে, কিন্তু প্রতিদিন ঠিক এই রকমই দিন কাটতে থাকে। মৌসুমীকে যতই বারণ করা হতো না কেন, সে কারোর কোনো কথাই শুনত না। প্রতিদিন ভোর পাঁচটার সময় উঠে নাস্তা বানিয়ে সকলকে ডাকাডাকি করা শুরু করে দিত। শাশুড়িমা এবং তার ননদরা খুবই রেগে যেত। বৌমা, তোমাকে কতবার বলেছি আমাদেরকে এরকম ভোর পাঁচটার সময় উঠে ডাকাডাকি করবে না, কিন্তু তুমি তো আমাদের কোনো কথাই শুনছো না। এই যে টিনার বাবা, তুমি কি শুনতে পাচ্ছো? এবার যদি তোমার বৌমা আমাদেরকে বিরক্ত করে, তাহলে কিন্তু সত্যি সত্যি তোমার বৌমাকে এই বাড়ি থেকে বার করে দেব। বৌমা, তোমাকে ভোর পাঁচটার সময় ওঠার কোনো প্রয়োজন নেই। দেখো, আমাদের বাড়িতে সকলেই অনেক দেরি করে ওঠে, আর তুমিও দেরি করেই উঠবে, তাহলে তোমার ঘুমটা ভালোই হয়ে যাবে, বুঝেছো? আর হ্যাঁ, এত তাড়াতাড়ি উঠে সকলের জন্য খাবার বানিয়ে রাখতে তো ঠান্ডা হয়ে যাবে, সেই কারণে তোমার শাশুড়িমা হয়তো রাগারাগি করছে। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আজ থেকে আমি আর ভোর পাঁচটার সময় উঠে সকলকে বিরক্ত করব না। আসলে আমি তো ভাবতাম যে শহরের মানুষরা অনেক তাড়াতাড়ি উঠে মর্নিং ওয়াকে যেতে পছন্দ করে, কিন্তু আমার তিন ননদও বেলা দশটার কমে ঘুম থেকে ওঠেই না। ঠিক আছে, আজ থেকে আমিও বেলা পর্যন্ত ঘুমাবো। যাক বাবা, তাহলে ভোর পাঁচটায় ওঠা বৌদির হাত থেকে আমরা বাঁচলাম। এভাবেই মৌসুমী সেদিনের পর থেকে আর কাউকেই কোনোভাবে বিরক্ত করত না, আর ভোর পাঁচটার সময় উঠে কাউকে ডাকাডাকিও করত না। এভাবেই তার ননদরা অনেক শান্তি করে ঘুমাতে পারত, আর মৌসুমীও বেলা করে উঠত, আর কেউ কোনো কিছুই বলতো না। এখন শহুরে শ্বশুর বাড়িতে থেকে থেকে শহুরের কায়দা কানুন শিখে নিয়েছে, আর সময়ের সাথে সাথে সে নিজেকে অনেক পরিবর্তনও করে নিয়েছে। আর এখন মৌসুমীর শহুরে শ্বশুর বাড়িতে থাকতে আর তার কোনো রকম অসুবিধা হয় না। এভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে। বৌমা, আজকে আর আমি তোমাকে কিছুই করতে বলবো না, কারণ আজকে যেহেতু তুমি প্রথমেই বাড়িতে আসলে, তাই আজকে আমি তোমাকে রেস্ট নিয়ে নিতে বলবো। তুমি তোমার রুমে গিয়ে রেস্ট নিয়ে নাও, কেমন? আর তুমি খুশি তো? হ্যাঁ মা, আমি ভীষণ খুশি। আর তাছাড়া এত সুন্দর একটা পরিবারে এসেছি, আর আমি খুশি হব না সেটা কি হতে পারে? সত্যি, আপনাদের মতো পরিবার পেয়ে আমি ভীষণ খুশি। বৌদি, তুমি এখন খুশি বলছো? ঠিক আছে, কারণ এখন তো তুমি আমাদের সম্বন্ধে কিছুই জানো না, তাই হয়তো তুমি নিজেকে অনেক ভাগ্যবতী বলে মনে করছো। কিন্তু বৌদি, তোমাকে যখন আমাদের জন্য ম্যাগি বানাতে হবে, তখনই তুমি বুঝতে পারবে তুমি কতটা ভাগ্যবতী। এই পাপিয়া, তোকে অত কে পাকামো করতে বলেছে বলতো? তুই তোর বৌদিকে শুধু শুধু এখন কেন বিরক্ত করছিস? তোর বৌদি এখন ঘুমাতে যাবে, আর তুইও ঘুমাতে চলে যা। বৌমা, তুমি তোমার রুমে গিয়ে রেস্ট নিয়ে নাও। শাশুড়ি মায়ের এই কথা শুনে নতুন বৌমা রূপা নিজের রুমে চলে যায়, আর অন্যদিকে অঞ্জলি দেবীও নিজের রুমে চলে যায়, আর পাপিয়া সেও তার নিজের রুমে ঘুমাতে চলে যায়। পাপিয়ার কথা শুনে রূপা মনে মনে ভাবতে থাকে,
পাপিয়া যেন আমাকে কি বললো, ম্যাগি বানাতে হবে, আর তাছাড়া আমি তো 2 মিনিটেই ম্যাগি বানিয়ে ফেলি, ম্যাগি বানাতে গেলে আবার কিসের সময় লাগবে, এই পাপিয়াটাও না কি যে বলে, নাকি ম্যাগি বানাতে গেলে আমি তখন বুঝতে পারবো আমি কতটা ভাগ্যবতী। ম্যাগি বানানো কি কঠিন ব্যাপার নাকি, আমি তো খুব সহজেই ম্যাগি বানিয়ে ফেলতে পারি। এভাবেই রূপা মনে মনে ভাবনা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে, আর সেদিন রাতটা রূপার খুব ভালোভাবেই কাটে। রূপা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, আর তারপর সে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। রূপা যখনই রান্নাঘরে আসে তখন সেখানে তার ননদ এবং শাশুড়ি মাও চলে আসে। বৌদি, আজকে তুমি আমার পছন্দের ম্যাগি বানাবে, আর কিছুই বানাবে না, ঠিক আছে? কিন্তু পাপিয়া, আমি ম্যাগি বানাবো কেন, আর তাছাড়া আমি আর কিছুই বানাবো না, এটা কি করে হতে পারে, আমি সকলের পছন্দ মতোই খাবার বানাবো, আর আজকে যেহেতু আমার প্রথম রান্না তাই আমি সকলের জন্য সকলের পছন্দই খাবার বানাবো, ঠিক আছে? বৌদি, তুমি হয়তো বুঝতে পারছো না আমার কথাটা, আসলে আমি তো সকলের জন্যই ম্যাগি বানাতে বলছি, কারণ কেন বলো তো, ম্যাগি ছাড়া আমাদের পরিবার তো একদম অসম্পূর্ণ, আমরা সকলেই ম্যাগি খেতে পছন্দ করি। আর এই দেখো, মা আর আমি কালকে শপিং মল থেকে 1000 প্যাকেট ম্যাগি নিয়ে এসেছি, আজ তোমাকে ওটাই বানাতে হবে। পাপিয়ার এই কথা শুনে তখন তার বৌদি চমকে ওঠে, কি 1000 প্যাকেট ম্যাগি আমি একা বানাবো, আর এত ম্যাগি কে খাবে, আমি এত ম্যাগি একা কিভাবে বানাবো সেটা তো বুঝতেই পাচ্ছি না, আর তাছাড়া আমার শ্বশুর বাড়ির সকলে ম্যাগি পছন্দ করে, এনারা কি আর অন্য কিছু জিনিস খায় না, সকাল সকাল আমি যদি সকলের জন্য ম্যাগি বানাই তাহলে তো মনে করবে নতুন বৌমা কোনো রান্নাই পারে না। কি হলো বৌমা, তুমি এত কি ভাবছো বলো তো, তোমাকে অত কিছু ভাবতে হবে না, আসলে তোমার ননদ ঠিকই বলেছে, তোমাকে আমাদের সকলের জন্য 1000 প্যাকেট ম্যাগি বানাতে হবে, কারণ আমরা সকলেই ম্যাগি খেতে অনেক পছন্দ করি। শাশুড়ি মায়ের এই কথা শুনে তখন নতুন বৌমা রূপা আরো চমকে ওঠে, কারণ সে এতক্ষণ ধরে ভাবছিল যে তার ননদ তার সঙ্গে মজা বা ইয়ার্কি করছে, কিন্তু তার শাশুড়ি মা বলার পর তার বিশ্বাস হয়ে যায় যে এটা কোনো মজা বা ইয়ার্কি নয়, তাকে 1000 প্যাকেট ম্যাগি বানাতে হবে। আর এভাবেই কথাবার্তা বলার পর অঞ্জলি দেবী আর পাপিয়া রান্নাঘর থেকে চলে আসে, তারপর রূপা একাই 1000 প্যাকেট ম্যাগি বানাতে শুরু করে। সত্যি কালকে তাহলে পাপি আমাকে ঠিকই বলেছিল, ম্যাগি বানানোর সময় বুঝতে পারবো আমি কতটা ভাগ্যবতী, আজ সত্যি বুঝতে পাচ্ছি যে আমি কি শ্বশুর বাড়ি পেয়েছি, যে শ্বশুর বাড়ির লোকেরা সবসময় ম্যাগি খায় আর ম্যাগি খেতে পছন্দ করে, আমি এরকম একটা শ্বশুর বাড়ি পাবো আমি তো ভাবতেও পাচ্ছি না, কিন্তু আমি তো ম্যাগি খেতে তেমন একটা পছন্দ করি না, আমার তো ভাত রুটি এসব চাই, তাহলে কি আমি আমার পছন্দ মতো খাবারও খেতে পারবো না, এখানে থাকতে হলে আমাকে ম্যাগি খেয়ে থাকতে হবে, ধুর ভালো লাগে। এভাবেই রূপা মনে মনে এসব কিছু ভাবনা চিন্তা করছিল, তারপর রূপা অন্য কিছু ভাবনা চিন্তা না করে চুপচাপ 1000 প্যাকেট ম্যাগি বানাতে থাকে। আর এই 1000 প্যাকেট ম্যাগি বানাতে বানাতে রূপার অনেক সময় লেগে যায়, আর এই কারণে তার ননদ এবং শাশুড়ি মা তাকে বারবার ডাক দিতে থাকে। তখন রূপা আবারও মনে মনে বলে, দূর, এই 1000 প্যাকেট ম্যাগি বানাতে কি সময় লাগবে না, সেই থেকে বসে বসে আমাকে চিৎকার করে ডাক দিচ্ছে, একবারও তো এসে আমার হাতে হাতে সাহায্য করতে পারছে না, আমাকে একাকেই সব করতে হচ্ছে, আর এখন আবার চিৎকার করে ডাকছে। রূপা আরো কিছুক্ষণের সময় নিয়ে ম্যাগি বানাতে থাকে, আর এভাবেই দেখতে দেখতে তার ম্যাগি বানানো হয়ে যায়। 1000 প্যাকেট ম্যাগি বানাতে বানাতে রূপা প্রচন্ড পরিমাণ ক্লান্ত হয়ে পড়ে, তারপর রূপা তার পরিবারের সকলকে ম্যাগি পরিবেশন করে দেয়। বৌদি, তোমার হাতের এই ম্যাগিটা খুব সুস্বাদু হয়েছে, কই আমাকে আরো একটু দাও তো। আচ্ছা মা, পাপিয়া, আমি তো একটা কথা বুঝতেই পারছি না, তোমরা এতগুলো ম্যাগি আমাকে কেন বানাতে বললেন, আর তাছাড়া এত ম্যাগি আমি তো কখনোই বানাইনি, কারণ বাড়িতে তো আমি শুধুমাত্র 3-4 প্যাকেট ম্যাগি বানাতাম, জানি আমি ম্যাগির প্যাকেটে অনেক কম ম্যাগি থাকে, কিন্তু তবুও এত ম্যাগি কে খাবে। বৌদি, তুমি এখনো বুঝতে পারলে না আমরা তোমাকে কিসের জন্য এত ম্যাগি বানাতে বললাম, আরে বাবা, আমরা তো অর্ধেক শেষ করেই ফেলবো, আর মা অর্ধেক শেষ করে ফেলবে, বাকিটা যা বেঁচে থাকবে ওটা বাবা আর দাদা খাবে, তাহলে এবার ভাবো তো, এটাও মনে হচ্ছে কম পড়ে যাবে আমাদের জন্য, কারণ আমরা তো প্রতিদিন এই এত করেই ম্যাগি খাই, মাকে প্রতিদিন বানাতে হতো, তাই মা এখন তোমাকে বাড়ির বৌমা করে নিয়ে চলে এসেছে, আর তাই এবার থেকে তোমাকেই প্রতিদিন এই 1000 প্যাকেট ম্যাগি বানাতে হবে, বুঝতে পেরেছ? কিন্তু পাপিয়া, আমি তো ম্যাগি পছন্দ করি না তেমন একটা, আমি কিন্তু আমার পছন্দ মতো খাবারই খাবো, আসলে সকাল সকাল আমার এসব একদম ভালো লাগে না, আমি আমার পছন্দ মতো ভাত ডাল রুটি এসব খাবো।
হ্যাঁ হ্যাঁ বৌমা, তোমার যা পছন্দ তুমি তাই খেতে পারো, কিন্তু আমাদের জন্য প্রতিদিন 1000 প্যাকেট ম্যাগি বানাতে হবে তোমাকে। আমরা তো সকাল দুপুর সন্ধ্যা রাত এমনকি মাঝে মধ্যে খিদে পেলেও ম্যাগি খেতে পছন্দ করি, তাই তোমাকে প্রতিবার আমাদের জন্য ম্যাগি বানাতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য আমি ম্যাগি বানিয়ে দেব, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু দয়া করে আমাকে আমার পছন্দের খাবার খেতে দেবেন আপনারা। আমি যখন খাবার খাবো আপনারা কিন্তু কিছুই বলতে পারবেন না। এভাবেই রূপার সকলের কথা মতো সেদিনের পর থেকেই সকলকেই 1000 প্যাকেট শ্বশুরবাড়ির সকলের জন্য বানাতো, কিন্তু সে তার নিজের জন্য আলাদাভাবে খাবার বানাতো। আর এভাবেই রূপা অনেকই ক্লান্ত হয়ে পড়তো। বাড়ির সমস্ত কাজকাম করে আবার সকলের জন্য 1000 প্যাকেট ম্যাগি বানানো, আবার নিজের জন্য খাবার বানাতে গেলে রূপা প্রচণ্ড পরিমাণ ক্লান্ত হয়ে যেত, কিন্তু তার সত্ত্বেও রূপা আরো অনেক কাজ করে বেড়াতো। আর এমনই একদিন রূপা ক্লান্ত শরীর নিয়ে অজ্ঞান হয়ে রান্নাঘরে পড়ে যায়। তখন সকলে মিলে রূপাকে নিজের রুমে ধরে নিয়ে যায় আর পাপিয়া ডাক্তারকে বাড়িতেই ডাকে। তখন ডাক্তারবাবু রূপাকে চেক আপ করার পর বলে, আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো ক্লান্তর কারণে এটা হয়েছে। মনে হচ্ছে এত কাজকাম করে আপনার বৌমা, একদমই রেস্ট নেয় না, তাই তো? আর ভালো করে খাবারও খাই না, যার ফলে এটা হয়েছে দুর্বলতার কারণে। শুধুমাত্র আপনারা আপনাদের বৌমার দিকে একদমই নজর রাখে না, বৌমাকে দিয়ে কাজ করান বুঝি? মা, আমার মনে হচ্ছে ডাক্তারবাবু ঠিকই বলেছে, কারণ বৌদি তো নিজের খাবারটা সময় মতো খায় না। আমাদের জন্য 1000 প্যাকেট ম্যাগি বানাতে বানাতেই বৌদির সময় চলে যেত, বৌদি নিজের খাবারটা ঠিকভাবে খেতই না, সব সময় বৌদি আমাদের জন্যই খাবার বানাতো, আর বৌদি তো বাড়ির সমস্ত কাজকামও করতো, এই কারণেই মনে হচ্ছে এই রকম হয়েছে বৌদির। হ্যাঁ রে পাপিয়া, তুই ঠিকই বলেছিস, আমারও মনে হচ্ছে বৌমার দুর্বলতার কারণেই এরকম মাথা ঘুরে পড়ে গেছে। না না, বৌমাকে দিয়ে এত কাজ করানো একদমই ঠিক হবে না। আমরাই তো বৌমাকে বাড়ির কাজের মেয়ে মনে করেছিলাম, যা ইচ্ছা তাই বলে দিতাম, আর যখন আমাদের যা খাবার ইচ্ছে করতো তখনই বৌমাকে বানিয়ে দিতে বলতাম। বিশেষ করে 1000 প্যাকেট ম্যাগি বানাতে হতো বৌমাকে, কিন্তু আর নয়, আমি আমার বৌমাকে আর কোনো কাজই করাবো না। এভাবেই ডাক্তারবাবু চেক আপ করার পর সেখান থেকে চলে যায়। আর তারপর অঞ্জলি দেবী, পাপিয়া এবং পরিবারের সকলেই রূপার এরকম অসুস্থ শরীর দেখে তাদের নিজেদের ভুল বুঝতে পারে, আর তখন সকলেই রূপার কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে রূপাকে আর কোনো রকম ম্যাগি বানাতে হয় না। আর এভাবেই রূপা পরিবারের সকলকে নিয়ে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।